হ্যালো বন্ধুরা আজ কিছু মিষ্টি খেতে ইচ্ছে করছে সিজন তো আমের তাই ভাবলাম আম দিয়েই কিছু বানানো যাক আমার এক দিদি মুর্শিদাবাদ থেকে আমাকে একটা রেসিপি পাঠিয়েছিল নাম হলো আমের পাটি পাটিসাপটা আজ আমি সেটাই বানাবো আর ঠিক আমার দিদি যেমন বলেছিল সেইভাবেই আমি ফলো করছি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি আমের পাটি পাটিসাপটা বানাচ্ছি আমের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে আম থেকে পাল্পটা বের করে নিতে হবে আমি এখানে পাঁচটা আমের পাল্প বের করেছি এক কাপ থেকে একটু বেশি হয়েছে পাল্পটা একটু মনে রাখতে হবে আম যদি আঁশওলা হয় তাহলে কিন্তু ছাঁকনি দিয়ে আমের পাল্পটা ছেঁকে নিতে হবে আঁশ থাকলে পর ভালো লাগবে না খেতে পাটি সাপটাটা তাহলে এটা আমি ওভেনে বসিয়ে আমি ভালো করে এটাকে জাল দিয়ে দেব। আমি এর সাথে অল্প একটু চিনি মেশালাম এক চা চামচ চিনি মেশালাম আমটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ একটা কাজ করে নেওয়া যাক আমি এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছি এতে দিয়েছি ময়দা সুজি চিনি আর দুধ দিয়ে আমি এটা বানি গোলাটা করে রেখেছি আমি রেশিওটা বলে দিচ্ছি এক কাপ ময়দাতে এক টেবিল চামচ সুজি দিয়েছি আর চিনিটা তো তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে খুব বেশি মিষ্টি দিও না কারণ ওই পুরটা যেটা হচ্ছে সেটা মিষ্টিই হবে তাহলে এইভাবে ঠিক এই কনসিস্টেন্সিতে গোলাটা বানিয়ে রাখবে ভালো করে বানাতে হবে যাতে ভেতরে কোনো লাম্প থেকে না যায় আর একটু আগে বানিয়ে রাখলে চিনিটা গুলে যাবে তাহলে পাটি সাপটা তোলার সবাই আর প্যানে স্টিক করবে না পাল্পটা জাল হয়ে অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মেশাবো খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছি খোয়া ক্ষীর সেটা আমি দু টেবিল চামচ এর মধ্যে মেশালাম খুব বেশি মিশিয়ে দিলে পর তাহলে আবার আমের স্বাদটা থাকবে না এটা এইভাবে একটু নাড়তে হবে আবার খুবই সুস্বাদু একটা জলখাবার পুটটা আগে থেকে রেডি করা থাকলে ঝটপট একটা টিফিন বানিয়ে দেওয়া যায় আর খেতেও খুব ভালো হয় এই পর্যায়ে আমি মেশালাম একটু কুচিয়ে রাখা কাজু বাদাম ভালো করে মিশিয়ে আর একটু নাড়াচাড়া করলেই পুর রেডি হয়ে যাবে হয়ে গেছে আমাদের পুর রেডি এটা যখন প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে পুর রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে এমনি শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে সাপটাটা বানাতে হবে তাহলে এটা ঠান্ডা হতে দিই তাহলে পুর ঠান্ডা হয়ে একদম রেডি পাটিসাপটা হওয়ার জন্য এবারে প্যানে ঘি ব্রাশ করবো তার জন্য ঠিক এই রকম বেগুন যে মা ঠাকুমারা যেভাবে ইউজ করতো আমিও ঠিক এইভাবেই করি এটা করতে আমার ভীষণ মজা লাগে মা ঠাকুমাদের সব কিছু আদব কায়দা বাতিল করে দেবো কেন যেগুলো ধরে রাখা পসিবল সেগুলো ধরে রাখার মধ্যেও তো বেশ কিছু আনন্দ আছে আমার তো খুবই ভালো লাগে এটা দিয়ে করতে যাই হোক আমি এটা এভাবে একটু ঘিটা ভালো করে এর মধ্যে ব্রাশ করে নিলাম এবারে আঁচটাকে লো রেখে আমি গোলাটা এর মধ্যে দিচ্ছি এই প্যানকে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে চারদিকে আমি স্প্রেড করে দেব যাতে সব থেকে সমান হয় এটা হয়ে এসেছে মোটামুটি এরপরে আমি এর মধ্যে পোটটা চামচে করে করে দিয়ে দেব। এই চামচের সাহায্যে আমি এই পুরটাকে ভালো করে এর ভিতরে স্প্রেড করে দেব যাতে পুরো পিঠেটার মধ্যেই পাওয়া যায় পুরটা এবারে একটু ফোল্ড করে দেবো ব্যাস চেপে চেপে আরেকটু স্প্রেড করে দিলাম পুরটা ভেতরে যাতে সমানভাবে সব দিকে থাকে এমনি করে ফোল্ড করে নিলেই এপিট ওপিট দুপিট একটু ভালোভাবে একটু না ভেজে নিলাম সাদাই থাকবে যদিও ব্যাস তুলে নিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল একটা পাঠিসাপটা এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার সবগুলো পাঠিসটা আমি এ একে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে তারপরে আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার মতন তারপরে আমি এটাকে সার্ভ করব ঠান্ডা খেতে বেশি মজা এটাতে